নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান, প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে একেবারে সপ্তাহের শেষ দিন, অর্থাৎ আমাদের সোম থেকে শুক্র হচ্ছে সপ্তাহ, রবীন্দ্র সপ্তাহ, তার ঠিক শেষ দিনটি হচ্ছে আজকে। আজকের দিনে আমাদের বিষয় হচ্ছে চলমান রবীন্দ্রনাথ। একটু নামটা অন্যরকম আপনাদের মনে হতেই পারে, কিন্তু এই অন্যরকম নামের পিছনে যিনি শিল্পী রয়েছেন, আজকে তাকে আগে আলাপ করায় তারপরে বলি কেন এই অন্যরকম নাম। রয়েছেন অলোকদা, অলোক রায়চৌধুরী, অনেক অনেক স্বাগত। নমস্কার সকলকে। আর অলোকদা থাকা মানে আমার কাছে একটা ভীষণ বড় প্রাপ্তি যে অনেক কিছু জানা যায়, নতুন করে অনেক রকমের ভাবনা ভাবা যায়। আর সঙ্গে রয়েছেন আরও দুই শিল্পী, দেবাশিস রয়েছেন কিবোর্ড এবং পিয়ানোতে, আর তবলায় রয়েছেন স্বাগতম। সঙ্গে রয়েছেন আপনারা আমাদের ক্যামেরার পিছনে প্রত্যেকটি ভাই দাদারা সবাই উপস্থিত। তো অলোকদা, শুরু করি। চলমান রবীন্দ্রনাথ, আজকে নামটাই একটু অন্যরকম। না, চলমান রবীন্দ্রনাথ তো বটেই, তার জীবনটাই তো একটা যাত্রা। রবীন্দ্রনাথ কখনো আটকে পড়ে থাকেননি কোনো কিছুতে, কোনো কিছুই তার বিরুদ্ধে কিছু প্রতিবন্ধকতা হতে পারেনি। সবসময় তিনি গানের ভিতর দিয়ে চলেছেন, কাব্যের ভিতর দিয়ে চলেছেন, সুতরাং এটা খুব ভালো। মানে সৃষ্টির ভিতর দিয়ে চলেছেন। হ্যাঁ, মানে তার মতো চলমান মানুষ তো কোথায়। হ্যাঁ, খুব ভালো বিষয়টা, খুব ভালো। আজকে বিষয়ে প্রবেশ করার আগে একটি সংবাদ আপনাদের আরেকবার জানিয়ে দিই, আমাদের বারবার এটা জানানোর প্রয়োজন, তার কারণ এই অনুষ্ঠান যারা দেখেন এটা তাদের জন্য একটা সুখবর। আমি অলোকদাকেও, অলোকদাও জানেন সেটি, সেটি হচ্ছে আগামী 9ই মে, 25শে বৈশাখ, আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানই সকাল 6টা থেকে ইকো পার্কে রবি অরণ্য প্রাঙ্গণে হবে, এবং সকাল 6টা থেকে পুরোটা দিন আমরা থাকব আপনাদের সঙ্গে। সেখানে বিভিন্ন মানুষ তো আসবেনই, গান শোনাবেন, কবিতা শোনাবেন, একটা সারা দিন ধরে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব সেখানে, কিন্তু তার মাঝখানে থাকবেন আপনারা। আপনাদের সঙ্গে, যাদের সঙ্গে আমাদের দেখা হয় না, কথা হয়, আপনাদের আমন্ত্রণ জানার আমরা, আপনাদের একটা সম্মানের সম্বর্ধনার ব্যবস্থা আমরা করতে চলেছি। তো আপনাদের জন্য এটা আমাদের কাছে অনুরোধ,
যে আপনারা আসবেন সকলে, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, দেখা হবে সবার সঙ্গে এবং একটা মিলন মেলা বলা যেতে পারে হবে আমাদের। আসলে ওই ওয়েদারটাই তো বিরুদ্ধে না, আপনারা যারা আসবেন তারা একখণ্ড মেঘ নিয়ে আসবেন, বৃষ্টিহীন মেঘ, হ্যাঁ মানে একটু ছায়া ছায়া হবে কিন্তু জল পড়বে না, এইরকম যদি নিয়ে আসুন তো একটু, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। 25শে বৈশাখ আমরা ভাবছি একটু দরবার করবো ইউনেস্কোতে, যদি 25শে ডিসেম্বরের সঙ্গে পাল্টাপাল্টি করে নেওয়া যায়, হ্যাঁ তাহলে জিনিসটা মন্দ হবে না, তাই না? আজকাল তো অনেক কিছুই হচ্ছে। তো আজকের বিষয়ে আসি, বিষয় হচ্ছে চলমান রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ একটু আগে অলোকদা বলেন যে তার জীবনটাই ভীষণভাবে যাত্রা, একটা একটা যাত্রা পথ, একটা চলমান, একটা গতিময়তা। বাস্তব কথায় তাই, কবি কোনোদিনও থেমে থাকতে চাননি, তিনি নিজেই বলেছেন হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে, এই সর্বদা একটা অন্বেষণ তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। তার জীবনের ছেলেবেলা থেকে তার একদম মৃত্যুর সময় পর্যন্ত যদি আমরা একটু চোখ রাখি সেই যাত্রাতে, তাহলে দেখব তিনি শুধু বিদেশ যাত্রা করেই ক্ষান্ত হননি। তিনি ছোটবেলায় বাবার সঙ্গে প্রথম জোড়াসাঁকো থেকে পা বার করে তিনি পৌঁছলেন ভুবনডাঙ্গাতে, থেকে চলে গেলেন হিমালয় পরিভ্রমণে। এই যে তার জার্নি, এই জার্নি থেকে কিন্তু কবি তার রসদ সংগ্রহ শুরু করলেন। আমরা জানি যে বাবার সঙ্গে যখন তিনি বেরিয়েছিলেন সেখানে অমৃতসরে গিয়ে সেই স্বর্ণ মন্দিরের গান তাকে আকৃষ্ট করে, উপনিষদের বাণী তার বাবার কাছ থেকে শুনে তিনি আকৃষ্ট হন, এগুলো আমাদের জানা আছে। তবু আমরা একটু এগোবো এভাবেই গল্প করতে করতে, আর বৈপরীত্যও ছিল তার দাদার সঙ্গে তার, সে কথাও বলবো, তবে তার আগে আবারও গান শুনতে শুনতে অলোকদা। কি জানো তো, রবীন্দ্রনাথের মনে হয় যে এই মানুষটা আমাদের রোজই একটা করে জন্মদিন পালন করেছেন, মানে কিচ্ছু না, একটা নীলের নীল আকাশ দেখে তার মনের মধ্যে ছুটি আসছে, হ্যাঁ একটা কোথাও ভালো জিনিস দেখে মনে হচ্ছে যে চিরনতুনের চিরনবীনের জয় হচ্ছে, রোজই যেন একটা উদ্বোধন, রোজই যেন একটা জন্মদিন, তাই না? এই গানটা দেখো, এটা সুচিত্রাদির গলায় আমরা এত শুনেছি ছোটবেলায়। ছুটির বাঁশি বাজলো 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 যে ওই নীল গগনে, আমি কেন একলা বসে জানি, ছুটির বাঁশি বাজলো 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 যে ওই নীল গগনে, আমি কেন একলা বসে এই বিজানে, ছুটির বাঁশি বাজলো বাজলো। বাঁধন টুটে উঠবে ফুটে শিউলি গুলি, তাই তো কুড়ি কানন জুড়ে উঠছে দুলে, শিশির ধোয়া হাওয়ার ছোঁয়া লাগলো বনে, সুর খুঁজে তাই শূন্যে তাকাই আপন মনে, ছুটির বাঁশি বাজলো 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 যে ওই নীল গগনে, আমি কেন একলা বসে এই বিজানে, ছুটির বাঁশি বাজলো বাজলো। ছায়ার চেনা শোনা কি মায়া জাল হয় জীবনা, ঝুরে পড়া মালতি তার গন্ধ শাসে কান্নায় ভাস দেয় দেখি
ঘাসি ঘাসি ছুরি পড়া মালতি তার গন্ধ শাসি কান্নায় আভাস দেয়নি নিয়ই ঘাসি ঘাসি আকাশ ঘাসি শুভ্র কাশি আন্দোলনী অনেক সাধকেরই মনে হয়েছে চলমানতাই জীবন, জীবনটাই একটা পর্যটন, আমরা জানি এটা। কবি নিজেও বলছেন, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথে চিনে। প্রকৃতির মধ্যেও কিন্তু এই চলমানতা স্পষ্টত দৃশ্যত। তার কারণ আমরা দেখি যে যখনই গরম, এই যে গরমের হাহাকার চলছে, এরপরে কীভাবে যেন বর্ষা, বর্ষার হাত ধরেই শরৎ, শরতের হাত ধরে অল্প কিছুদিনের জন্য হেমন্ত, তারপরে কিন্তু রুক্ষতার সম্ভার নিয়ে চলে আসছে শীত, তখন পালা একেবারে শুষ্ক রুক্ষ পথ, তারপরে হঠাৎ করে কখন যে গাছের ডাল ভরে যায় নানা রঙের ফুলে, যার গন্ধে আমরা আমোদিত হই। এই এই যে পন্থা, প্রকৃতির এই যে চলমানতা, তার কিন্তু কোনো নির্দিষ্ট সংজ্ঞা আমরা পাই না। কেন হয়, কি করে হয়, তার কোনো সংজ্ঞা নেই। ঠিক সেরকমই আমাদের জীবনটাও কিন্তু চলছে। এই ধরুন আমাদের জন্ম হলো, একটা ছোট্ট শিশু, মানে আজকে আমি এখানে যেখানে বসে আছি, আমার একটা শৈশব ছিল, আমার একটা কৈশোর ছিল, যৌবন, এরপর প্রৌঢ়ত্ব, বার্ধক্য, তারপরে মৃত্যু। এই যে চলমানতা, এক্ষেত্রে আমাদের দেহগত পরিবর্তন হয়, মনের খানিকটা পরিবর্তন হয়, কিন্তু এই পরিবর্তনটা নির্দিষ্ট হয় কিন্তু কোন পরিবেশ পরিস্থিতিতে আমি রয়েছি, সেটা কিন্তু আমার মনের উপরে ছাপ ফেলে। কিন্তু আমাদের এই বহমানতাই কিন্তু জীবন। আমরা বসে আছি, জন্মালাম, একটা একটা জন্ম যখন হয়, সেই জন্মের একটা নিশ্চিত মানে গন্তব্যস্থান আছে, একটা পৌঁছানোর জায়গা আছে, সেটা হচ্ছে মৃত্যু। একটা বীজ যখন আমরা বপন করি গাছের চারা, সেই গাছ বীজটা থেকে চারা গাছ হবে, চারা থেকে মহুরিও হবে, কিন্তু একদিন তার নিঃশেষ হবে। এটাই হচ্ছে বহমানতা, জীবনের বহমানতা। কিন্তু কবি তাই বলেছেন, হেতা নয় হেতা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে। তো আমার যেটা মনে হয় অলোকদা, এই যে গতিময়তা, এই গতিময়তাতেই রবীন্দ্রনাথ কিন্তু তার অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে গেছেন, পাখির অভিজ্ঞতা। কিসের কিসের খোঁজে সে অনির্দিষ্ট দৌড়চ্ছে? ফোন ফোন এসেছে। নাও, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, আমি কাটোয়া থেকে তপস মুখার্জি কথা বলছি। নমস্কার দাদা, বলুন। হ্যাঁ দাদা, বলছি ভীষণ ভালো সঞ্চালন হচ্ছে, আর এই যে ব্যাখ্যা করে বলছেন না, আমাদের যেন সব জীবনের অতীতটা মনে পড়ে যাচ্ছে। খুব সুন্দর ব্যাখ্যা আপনাদের, অনুষ্ঠানটা খুব ভালো অনুষ্ঠান। আমি নিয়মিত আপনার এই অনুষ্ঠানে একজন শ্রোতা, আর বিশেষ করে একটু অলোকবাবুর সঙ্গে কথা বলি। হ্যাঁ নমস্কার, বলুন। সুপ্রভাত। প্রণাম অলোকবাবু, প্রণাম। নমস্কার। হ্যাঁ বলুন। সঙ্গীত জগতের আপনি একজন মহিরুহ, বুঝতে পেরেছেন? আর আপনাকে পেলে যেন মনে হয় যেন আজকের দিনটা আমার খুব ভালো যাবে, এত ভালো আপনি একজন, আপনার কথা শুনলে প্রাণটা ভরে যায় অনেক, বুঝতে পেরেছেন? অনেক ধন্যবাদ দাদা। আপনি মেলংলি আরো 100 বছর হচ্ছে গিয়ে বাঁচুন, আমাদেরকে অনেক কিছু দিন, আপনি কিছু ছাত্র তৈরি করুন ভালো, আর আপনাকে কোনো অনুদান যেটাই দেবেন সেটাই ভালো লাগে শুনতে। আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং খুব দীর্ঘ জীবন কামনা করি আপনার। আর সিটিভিএন এর সকল হচ্ছে কর্মচারী সবাই 100 বছর সকলকে মানে ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। নমস্কার, স্বাগতম। 100 বছর, দেবাশিস 100 বছর, আমি 100 বছর, কিন্তু আমরা কথা দিতে পারি আমরা 100 বছরও এরকমই থাকবো। হ্যাঁ, আমাদের কেউ টলাতে পারবে না, এই যে মহিরুও বলছেন। হ্যাঁ ধন্যবাদ। আমি আমার আমার সবচেয়ে প্রাণের আরাম হচ্ছে এই যে এত বছর ধরে গান বাজনা করছি, তো আমার ফলোয়ার যারা যারা আমাকে ফলো করেন, আমার গানকে ফলো করেন, বিশ্লেষণ করে, তাদের জন্য আমি খুব গর্বিত যে কোথাও যদি কপর্দক্ষিণ অবস্থায় কোনো জায়গায় গিয়ে কোনোদিন উপস্থিত হই, আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একটু নামটা বললে আমার ফলোয়াররা চলে আসবে, আমাকে বাঁচিয়ে দেবেন তারা, এইটাই হয়তো আমার অ্যাচিভমেন্ট দাদা। এর থেকে বড় পুরস্কারের প্রয়োজন হয় না। একটা পাখির চোখ দিয়ে রবীন্দ্রনাথের দেখা, এই এই যে গমন,
এই যে যাওয়া পাখি আমার নীরের পাখি পাখি অসম্ভব ভালো গানটা এবং কথাগুলোর মধ্যে যে কি অদ্ভুত গভীরতা, বাজালো সুন্দর। যেমন দেবাশিস তেমনি স্বাগতম, তেমনি স্বাগতম, মানে স্বাগতম। খুব ভালো, খুব ভালো। রয়েছেন আপনারা আমাদের সঙ্গে, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতেই পারেন 2514510203। আপনাদের সঙ্গে আমাদের কথা বলার যোগাযোগের যে নম্বরটি, নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার সুপ্রভাত, হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা। একটা কথা বলি অলোকবাবু, অন্তত এই যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে যা চলছে সেটা সম্বন্ধে অন্তত কিছু বলেন। আধুনিকীকরণের নামে যা চলছে আমাদের চোখে জল আসে, কিন্তু আসলে আমরা তো আমরা কিছু বলতে পারি না, তার কারণ তাহলে কারণ এরা সব পণ্ডিত লোক, সেই জন্য খুব মুশকিল হয়ে যায় আমাদের, মানে এগুলো শুনতে আমরা অভ্যস্ত নই তো। আধুনিকীকরণ, রবীন্দ্রনাথ কি আধুনিক নন? শোনার ইচ্ছা ছিল মায়াদি গাইতেন খুব, গানেরও দুটো গানের অনুরোধ করি, একটা হচ্ছে পথ এখনো শেষ হলো না, আর আরেকটা হচ্ছে যে কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে। শ্যামলী দি একটা প্রশ্ন করি, আপনি বললেন না যে এরা সব পণ্ডিত লোক, মানে যারা আধুনিকীকরণ করছেন তারা পণ্ডিত লোক বললেন? হ্যাঁ, তারা তো নিজেদেরকে তাই ভাবেন, তারা তো নিজেদেরকে তাই ভাবেন, কারণ তাদের হাতে ক্ষমতা আছে উসকে দিলেন দিদি। দেখুন, চুল তো আমার পেকেই গেছে, একটু আগে আগেই পেকেছে,
ঠিক আছে, একটা জিনিস বুঝি জানেন তো, সেদিন হঠাৎ একটা অনুষ্ঠানে গিয়ে কতগুলো কথা গড়গড় করে বলে দিলাম, কে যে বলালো আমাকে দিয়ে আমি জানি না, আমি সবাইকে বলছি ছাত্রছাত্রীদের আপনাদেরও শেয়ার করি কথাটা, ওই রবীন্দ্রনাথের গানের নামে সব ওই হচ্ছিল জোকারি সব কিম্মত কিমাকার হচ্ছিল, সে তিনি কে শিল্পী নাই বা বললাম, হচ্ছিল কোনো একটা অনুষ্ঠানে। তো আমি মানে সেই শিল্পীও সেই অনুষ্ঠানে, আপনিও সেই অনুষ্ঠানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপরে আমি উঠলাম, উঠে আমি একটা গান গাইলাম, গান গিয়ে আমার হঠাৎ মনে হলো কে যেন বলি দিল, সেটা আপনাদের বলি, রবীন্দ্রনাথ হচ্ছে একটা মানে কী জানেন তো, একটা শিলার মতো, আমরা বিভিন্ন তীর্থক্ষেত্রে যাই না, গিয়ে এই পাথর ছুঁয়ে দেখি না, বাবা এটা 300 বছরের পাথর, বাবা এটা 5000 বছরের পাথর নাকি, তো একটা শিলার মতো, আপনি যেই হাত দেবেন দেখবেন আপনার সারা গায়ে ইলেকট্রিক পাস করছে, মানে রবীন্দ্রনাথ যদি আপনি ঠিক মতো পড়ার চেষ্টা করেন, গাওয়ার চেষ্টা, এই যে গাইতে গাইতে পাখি আমার নিরে পাখি গাইতে গাইতে আমার মনে পড়ছে যে কত কাল আগে এই গানটা প্রথম শিখিয়েছিল আমার ছাত্রী, তখন স্কুলের ছাত্রী রাজশ্রী ভট্টাচার্যকে, তো দুজনে মিলে ওদের সেই উত্তর কলকাতার সেই ঘুপচি ঘরের উপরে, ঘরে কেউ নেই, আমরা দুই, ও তখন 7-8 মেয়ে, আমি তখন কলেজে পড়ি, আমরা গান করছি মানে গানটা শেখাচ্ছি, সেই শেখানোর কথাটা মনে পড়ছিল যে কি গানটা কি অনবদ্য চলন। আচ্ছা, এইবার যেই আপনি সেই পাথরের গায়ে হাত দেবেন দেখবেন আপনার গার মধ্যে একটা থ্রিলিং অনুভূতি যে রবীন্দ্রনাথ আপনাকে কিন্তু আয়ত্ত করে ফেলেছেন, গান আপনাকে একদম আসরে নিয়ে নিয়েছেন। এইবার সেই হাঁসের ডিম খাওয়ার গল্প হচ্ছে যে পেটটা চিরে সব বের করে নিয়ে একসঙ্গে, এবার যেই আপনি রবীন্দ্রনাথকে ভাঙতে যাবেন যে কি আছে আমি ভেঙে দিই একে, আমি ভেঙে নিজের মতো করে চলি, দেখবেন আপনি নিজে ভেঙে যাচ্ছেন। কীরম ভেঙে যাচ্ছেন জানেন, আপনার মাথায় টুপি পরতে হচ্ছে, আপনার গায়ে আলখাল্লা পরতে হচ্ছে, আপনার এত বড় দাড়ি রাখতে হচ্ছে, কান ভর্তি চুল রাখতে হচ্ছে, সাবান না মাখি গায়ে গন্ধ করতে হচ্ছে, হ্যাঁ, জিন্সের সঙ্গে জুতো পরে এই যে ভেঙে যাওয়া, একদম আমি বলছি দিদি এটা আমি কীভাবে যে আমার মনের মধ্যে চলে এসছে যে একটা ইচ্ছে করে একটা লোক নিজেকে ভেঙে ফেলেছে বলেই সে রবীন্দ্রসঙ্গীতের একটা অনুষ্ঠানে জিন্সের উপর একটা চকড়াবকড়া নোংরা পাঞ্জাবি পরে চলে এসছে গাইতে, এটা কিন্তু তার ভঙ্গুরতার লক্ষণ, তার মাথায় একটা টাক রয়েছে থাকুক না, এই তো আমাদের স্বাগতমের তো কম চুল আছে, ও কি মাথায় একখানা শিঙে ফুঁকে দিয়েছে নাকি, মাথায় একখানা কিছু পরে নিয়েছে নাকি জোকারের মতো, এই হচ্ছে ভেঙে যাওয়ার লক্ষণ। এই রবীন্দ্রনাথকে ভাঙতে গেলে নিজে ভেঙে যেতে হবে, আমি কোনো নাম করছি না কিন্তু বড্ড আনন্দ পাচ্ছি এই কথাটা বলে, এইটা আমার উপলব্ধিতে এসছে দিদি, সত্যি বলছি রবীন্দ্রনাথকে ওই যারা ভাঙার চেষ্টা করছেন, উনি বলছেন আপনি চোখে জল এসে যাচ্ছে, চোখে জল আনবেন না, দেখবেন ও দেখবেন আপনি চোখে জল তার ভিতর দিয়ে পড়ছে, কি রাগ গানের মধ্যে কি রাগ বেরোচ্ছে দেখবেন, হ্যাঁ, মানে একটা সাধারণ সুন্দর প্রেমের গানের মধ্যে দিয়ে সে নিজেকে চাইছে যে রবীন্দ্রনাথ ছোট সে বড়, তো ওমা কি রাগ দেখাচ্ছে সে গানের মধ্যে, মনে হচ্ছে যে বাঘগুলো খেতে পায় না, ওই কিছু কিছু জুগার্ডেনে থাকে সামনে দিয়ে গেছে ভা করে ওঠে, মানে খেতে দেয়নি বহুক্ষণ ধরে, হ্যাঁ, ওই রবীন্দ্র সে হুঙ্কার দিচ্ছে না ভাও মাও খাও করে, এই হাও মাও খাও রবীন্দ্রসঙ্গীত শুনে আপনি কাঁদবেন না, তারা নিজেরাই কাঁদবে। রবীন্দ্রনাথকে ভাঙতে গেলে নিজেকে ভাঙতে হবে, এটা হচ্ছে আলটিমেট ট্রুথ। তো আমরা একটু গান শুনবো, শোনার পর আমি আবার বিষয়ে আসবো। হ্যাঁ, পথ এখনো সে শোনো না, আচ্ছা এটা একটু পরে করবো, এটা একদম সন্ধেবেলার, তো এটা কি যেন গান ভাবলাম, গানটা বের করে নি ভেবেছিলাম, এক একটা ফোন আসে বা এক একটা বিষয় থেকে আমরা একটু সরে যাই, কিন্তু এই কথাটা বলার দরকার ছিল, বিষয় থেকে একদম মানে একেবারেই সরি নি, না না এটা কিন্তু ভীষণ বলার দরকার ছিল। আমার এক বন্ধু সেদিনকে কথা বলতে বলতে বললো, বলে একটা সময় ছিল যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কালচার করা হতো, যেটা করে গেছেন বুদ্ধদেব বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা, আর এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফ্র্যাকচার করা হচ্ছে, তাকে ভাঙা হচ্ছে, এবং সেই কথাটাই সে আবার ঘুরে গেল যে ভাঙতে গিয়ে নিজেরা ভাঙছে। হ্যাঁ একদম, মোর পথিকে রে বুঝি নেছ এবার, মোর করুণ রঙিন পা এসেছে এসেছে আ
থেকে রে বুঝিয়ে নেছো সেজে সাগর পারির বাণী পরাণে দিয়েছে আনি সে যে সাগর পারের পানি মোর পরাণে দিয়েছে আনি আখির তারায় যেন গান গায় অরণ্য পর্বত এসেছে এসেছে যতবার গাই ততবার যেন এক একবার এক একটা গান যেন এক একটা নতুন করে সম্ভাবনা কে উকি দেয়। আমার নিজের একটা মনে হচ্ছিলো এই গানটা শুনতে শুনতে সৃষ্টি সেখানেই সম্ভব যেখানে চাহিদা থাকে, আর চাহিদা না থাকলে সৃষ্টি হয় না। রবীন্দ্রনাথের মনের মধ্যে একটা চাহিদা ছিল, কি চাহিদা জানেন তো, জগৎকে দেখার আর জানার আর বোঝার এবং প্রত্যেকটা সম্পর্ককে প্রত্যেকটা ক্ষেত্রকে উপলব্ধি করার। এটা আমার মনে হয়েছে কবিগুরুকে পড়তে গিয়ে। দেখুন, একটু বলছিলাম একটু আগেই যে দু ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করেন জগৎ থেকে, পার্থিব জগৎ থেকে, তার চারপাশ থেকে, আর এক ধরনের মানুষ তার মধ্যেকার একটা অনুভব থাকে, অনুভূতি থাকে, সে হয়তো চোখ বন্ধ করেও বাইরের প্রকৃতিকে অনুভব করতে পারে। কেন বললাম, এই বৈপরীত্য দেখা যায় মানুষের মধ্যে। ঠিক এরকমই দুটো বিপরীত চরিত্র হচ্ছে মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দুই ছেলে, এক হচ্ছে তার প্রথম পুত্র জ্যেষ্ঠপুত্র দ্বিজেন্দ্রনাথ আর কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ। একজন ঘরের ভেতরে জগৎ খুঁজেছেন, একজন বাইরে পা রেখেছেন। দ্বিজেন্দ্রনাথ সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যারা জানেন তাদের জন্য, যারা জানেন না তাদের জন্য বলি, তিনি কিন্তু খুব বেশি কোথাও ঘোরেননি। তিনি জোড়াসাঁকোতেই কাটিয়েছেন এবং তারপরে জোড়াসাঁকো থেকে বেরিয়ে আমৃত্যু থেকেছেন শান্তিনিকেতনে। সেখানে দ্বিজবিরাম বলে একটি ঘর, সেই ঘরেই তার বসবাস, এক বিশ্বস্ত চাকর।
সেই ভৃত্য, সেই ভৃত্যের সঙ্গে তার ওঠা বসা, এবং সেই দ্বিজবিরামের বারান্দায় নানাবিধ পাখি, এবং পাখিরা তাকে এতটাই ভালোবাসত যে তার গায়ে মাথা উঠে বসে থাকতো কিছু নির্দিষ্ট কিছু কাজকর্ম। তিনি যে খুব বেশি বইয়ের জগতেও ছিলেন, হ্যাঁ তার লেখা আছে কিছু বেশ একটা মানে মেঘনাদবধ কাব্যের অনু মানে সমকালীন মানে ওই রকম সমগোত্রীয় তিনি কাব্যও রচনা করেছিলেন, কিন্তু আহামরিভাবে তিনি সেভাবে পদচারণা করেননি সাহিত্যের জগতে। কিন্তু তার সময়টা কাটতো নিজের মধ্যে, ওই আমার মধ্যে আমি তিনি একটা গড়ে তুলতে পেরেছিলেন, এই ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। কিন্তু দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা রবীন্দ্রনাথ ঠাকুর কী করলেন, তিনি সারা জগতে বেরোলেন এবং সারা জগৎকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারলেন। আসবো আলোচনায়, কিন্তু ওই অলোকদার গান শুনতে শুনতে, কেন বলুন তো ভালো গান শুনে না কান তৈরি হয়। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, রবীন্দ্র ব্যবসা নয়, উত্তরাধিকার ভেঙে ভেঙে চিরস্থায়ী জটা জলে আমরা জাহ্নবীকে বাঁধি না, বরং আমরা প্রাণের গঙ্গা খোলা রাখি, গানে গানে নেমে সমুদ্রের দিকে চলি, খুলে দিই রেখা আর রং, সদাই নূতন চিত্রে গল্পে কাব্যে হাজার ছন্দের রুদ্ধ উৎসে খুঁজে পাই খরস্রোত নব আনন্দের। নমস্কার, সুপ্রভাত, আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। আজ অলোক সামান্য কবির এই মানে রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা অলোকদাকে পেয়ে খুব আনন্দিত এবং তার সাথে সহযোগী শিল্পীদের। তো একটা কথাগুলি আগের যে তথ্য সূত্র রয়েছে যে চলমান রবীন্দ্রনাথ কবি বলেছিলেন যে গতি জীবন স্থিতি মৃত্যু, যে নদী হারায় স্রোত চলিতে না পারে অজস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, এবং জাতির ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রেও তার তাকে নিয়ে ভাঙা গোড়া খেলা চলতেই থাকবে, কেন নদী এক কুল ভাঙে আর এক কুল গড়েই তো চলে চলে। আসলে একটি কথা আছে, রজনীকান্তের গানে আছে, কেউ নয়ন মুঠে দেখে আলো, কেউ দেখে আধার, যাদৃশির ভবনার দর্শ সিদ্ধির ভবতী তাদৃশি, যে যেমন ভাবে সবই তো উপলব্ধির ব্যাপার। তো আমরা এটাই প্রার্থনা করি যে শতাব্দীর মহতি জলসাগরে পরিবেশিত স্বরগ্রাম বিপন্ন সময়ের মুক্তি মন্ত্র, এ দেশ হোক রবীন্দ্র কানন, এ যুগ হোক রবীন্দ্রায়ন। রবীন্দ্রনাথ শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ নয়, তিনি আমাদের মানে কি বলবো যে গভীরে আমাদের আত্মার গভীরে এক বলিষ্ঠ দৃঢ় প্রত্যয়। আর একটা শুদ্ধিকরণের কথা বলছি যে একটু লেখাচ্ছে যে শ্রদ্ধার্ঘ মাননটা একটু মানে ভুল আছে, ওটা সর্বসরকলা দয়ে ধয়ে আঁকা ঘয়ের দপলা হবে, নাহলে তো এটা একটু কাইন্ডলি আমি কারেকশন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাইক্রোফোনটা, একটা কথা বলি, এইটি আপনি যেটা দেখছেন শ্রদ্ধার্ঘ বানানটি আমাদের, আমি কী করে বলি আপনাকে, এটা জফলা পড়ার দরকার ছিল, কিন্তু যেহেতু আজকাল সংবাদ মাধ্যমের বানানের মানে ঠিকঠাকের ব্যাপারটা নেই, সংবাদ এখন বানানটা হয়ে গেছে মানে সার্বজনীন, তাই এটা যেহেতু আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে যৌথভাবে চলবে, তাই এটা ওই সংবাদ মাধ্যমের মতোই হয়ে গিয়েছে, বিষয় কেন্দ্রিক এটাই হয়েছে, মানে জফলাটা হওয়া দরকার ছিল আমরা সবাই জানি। কী যে ভালো বললেন দাদা, একদম মানে আমাদের বেঁচে থাকার মন্ত্র। কালকে আপনাদের বাঁকুড়ায় আসছি, বেলিয়াতড়ে চলে আসুন সন্ধেবেলায় স্কুলের অনুষ্ঠানে, কিন্তু আপনার কথা আমাকে একটা গানে গানের মধ্যে নিয়ে এলো একদম উস্কে। এই তো এই শ্রোতাই আমরা চাই, এইসব মানুষজনই কিন্তু রবীন্দ্রনাথের লোক, এবং আমরা আমরা খুব কি ভালো, দেখো উনি একটা এক্সটেম্পোরের মতো বলে গেলেন, আমি তো মুগ্ধ হয়ে শুনলাম। অলক আমরা কিন্তু সমৃদ্ধ যে আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথের যে দর্শক রয়েছেন তারা ঠিক এই রকমই, একদম ওনার কথার সঙ্গে দেখো মিলে যায় কিরকম গান, মানে কত বড় ম্যাজিশিয়ান আমাদের রবীন্দ্রনাথ। পথে চলে যেতে যেতে
বলছেন না যে আমি চঞ্চল হয়ে সুদূরেরও পিয়াসি, এ বাস্তবই তাই। তিনি সত্যিই বারবার বাইরে গেছেন। আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের জীবনের যে ব্যাখ্যায় তাতে দেখা গেছে যে তিনি তার এই দীর্ঘ 80 বছরের জীবনে 8 বছরের মতো বিদেশে থেকেছেন, মানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে তার ব্যয় হয়েছে। 1928 সালের যখন ইউরোপ সফর করছেন কবি, তখন তার সঙ্গে তার সঙ্গী হচ্ছেন নির্মল কুমারী মহানবীশ। এবং এই নির্মল কুমারীকে কবি মজা করে যে কথাটি বলেছেন, তার মধ্যে কোথাও যেন একটা স্ববিরোধ ভীষণভাবে কাজ করছে। তার কারণ তিনি নির্মল কুমারীকে বলছেন যে কি উৎসাহ তোমার বেড়াবার, তোমার চোখের তৃষ্ণা কি কখনো মিটবে না? আসলে বিধাতা কল্পনা শক্তি থেকে বঞ্চিত করেছেন কি না, তাই চোখে দেখবার জন্য ছুটে বেড়াতে হয়। কেন বললাম স্ববিরোধ বুঝুন, এখানে এই যে বলেছেন আসলে বিধাতা কল্পনা শক্তি থেকে বিরত রেখেছে না, তো কবি তো নিজে ভীষণ কল্পনা প্রবণ ছিলেন, কল্পনা শক্তি তার প্রখর ছিল বলে তিনি যা সৃষ্টি করে গেছেন তাই এখন একটা ইন্ডাস্ট্রি সবাই করে খাচ্ছে। পরিষ্কার কথা হলো, হয়তো মানে রূঢ়ভাবেই বললাম কথাটা, করে খাচ্ছে, ধ্বংস করে খাওয়ার চেষ্টা করছে অনেক কিছু, দুরকমই হচ্ছে না, একদম অপভ্রংশ হচ্ছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বললেন যে যাদের কল্পনা শক্তির কম থাকে তারাই নাকি উৎসাহ থাকে তাদের দেখার, এখানে কিন্তু কোথাও একটা স্ববিরোধ কাজ করছে, তাই হয়তো তার রসিকতার জন্য তিনি এই কথাটি বলেছিলেন। তো আসবো আলোচনায়, মানে গল্প করতে করতে এগোবো আপনাদের সঙ্গে, অলোকদার সঙ্গে, অলোকদার থেকে অনেক কিছু জানার থাকে। তো এই যে ধরো, হ্যাঁ ফোন এসছে, একটা নিয়ে নিই, টেলিফোন নিয়ে নাও, তারপরে বলছি। সুপ্রভাত, কে রয়েছেন? মুক্তিদি, আমি বলছি আমার একটাই কথা যে আমি এই বিদ্যাবাসে 7 বছর হয়ে গেছে, এইটা 8ম বছর রবীন্দ্র জন্মোৎসব করি। আর সবচেয়ে যেটা শুনলে আশ্চর্য হবে, আমাদের কিন্তু আর্টিস্টরা সব হচ্ছে 80-80-এর ঊর্ধ্বে, আর কিছু হয়তো 75 আছে। তাদের দিয়ে আমি প্রত্যেক বছর করাই, যেরকমই গলা হোক যাই হোক, আমি কাউকে বাদ দিই না, প্রত্যেকে মিলে এই আনন্দটা করি। আর এই আনন্দে মেতে ওঠার জন্যে সবাই আমাকে এমন করে ঘিরে ধরে যে আমি কিছুটা, আমার শরীর খুব খারাপ, তবুও আমি পারলাম না আটকাতে কাউকে, প্রত্যেকে এসে আমার কাছে অনুরোধ যে কি করবো কি করবো বলে। এটা আমি প্রত্যেক বছর করি, অতিথি বরণ করি প্রত্যেককে, আমি আমার নিজের হাতে করা ফুল, রবীন্দ্রনাথের ছবি দিয়ে তাদের প্রত্যেককে আমি
অতিথি বরণ করি এবং শেষকালে মিষ্টি। এবারে কবে হবে আমরা যাব? আমার ওই 25 থেকে আমি করি, 25 বৈশাখের দিনটাতেই হবে। এটাই আমার করা। ও, আশির নিচে প্রবেশ হবে না? আশির নিচে প্রবেশ নেই। আমি বলছি আশির নিচে প্রবেশ করতে পারবেন ওই অনুষ্ঠানে? যারা রবীন্দ্র চর্চা করেন সঠিক ভাবে, মানে ভালোবেসে জানতে চান, বুঝতে চান, ভাঙতে চান না, অধিকাংশই তাই করেন। অধিকাংশই তাই করেন। তোমাকে আমি বলি কি সেই টান বলতো, এই যে 25শে বৈশাখের দিন, একটু আগেই বলছিলাম দেবাশিসকে, ওকে তোমাকেও বলছিলাম, 25শে বৈশাখের দিন আর আগের দিন, এই দুটো দিন মিলিয়ে বোধহয় আমার কাছে 30 জায়গা থেকে একদম সেই সরস্বতী পুজো করার মতো মানে আহ্বান এসছে। এবং কাউকে আমি আর না বলছি, এখন না বলতে গেলে তাকে আবার ব্যাখ্যা দিতে হবে যে কেন, কত জায়গায় অনুষ্ঠান। এবং তুমি ধরো কেউ তো নিজের প্রচার চাইছেন না, শিল্পীদের স্টেজে এনে তাদের গান বাজনা, কোন প্রত্যন্ত গ্রাম কোথায় কী না একটা রবীন্দ্রজন্মোৎসব করছি, দাদা যদি একটু হাত পায়ের ধুলি পড়ে, হ্যাঁ আমরা হয়তো টাকা পয়সা সেরকম দিতে পারবো না। এই যে দেখো, এই যে কন্যাদায়গ্রস্ত পিতার যে চেহারা, এটা দায়টা কি সংস্কৃতির প্রতি দায়, শুদ্ধতার প্রতি দায়? আমাদের এই অনুষ্ঠান তো এত বছর চলতে পারতো না, এই দর্শক যদি না থাকতেন, তারা যদি না শুনতেন, তাদের যদি ডিমান্ড না থাকতো, আমরা এই অনুষ্ঠান এইরকম ভাবে সকালবেলা এসে করা যেতে পারতো? এইসব অনুষ্ঠানে যখন গিয়ে পৌঁছই, আতিথেয়তা, আকাঙ্ক্ষা, আন্তরিকতা, একটা ভালো পরিবেশে সামনে যারা গান শুনছেন আত্মহারা হয়ে, তখন মনে হয় হ্যাঁ এতদিনের সংগ্রামের একটা মূল্য আছে। তখন মনে হয় তারা কি নগণ্য, তারা কি ক্ষুদ্র, যারা ভাঙার চেষ্টা করছে, করতে গিয়ে নিজেরা ভাঙছে। অনুরোধের গান বলা, ছায়ায় ফেরা ধুলা
কথাটি জানবিবা তোমার বাতি আমার বাতি ও দেখো শেষ বলো না মিলির দিনের ভাতি ও দেখো শেষ বলো না। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের আজকের বিষয় চলমান রবীন্দ্রনাথ, গতিময়তায় জীবন, হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে, কবির এই কথা নিয়েই আজকে আমাদের মূলত এগিয়ে যাওয়া। তো অলোকদা রয়েছেন অলোক রায়চৌধুরী, রয়েছেন দেবাশিস এবং রয়েছেন স্বাগতম, তাই গানে গানে সুরে সুরে আমাদের চলমানতা বজায় রাখবো। পিছন পানি চাইনি চাইনি ফিরে পাতার ভেলা ভাসাই ভাসাই নিরে পাতার ভেলা ভাসাই লেখা কাব্যগ্রন্থে যে বক্তব্যটি রেখেছেন আমার মনে হয় সারা জীবনে তার অন্বেষণের মূল জায়গা। শেষের লাইন কটি আমি বলছি, তিনি বলছেন, এই বাসা ছাড়া পাখি ধায় আলো অন্ধকারে, কোন পার হতে কোন পারে, ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখার এ গানে, হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনোখানে।
এই হচ্ছে মূল কথা। তিনি বলছেন যে এই যে আমি একটু আগে বললাম যে ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পত্রে চিনে, এই যে প্রকৃতির মধ্যে যে আসা যাওয়া, সেই আসা যাওয়া মানব জীবনেও রয়েছে। এবং সেই কথাই তিনি বললেন যে হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। এই এই অন্বেষণই মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে ছুটলো বেগে ফাগুন হাওয়া, মন খেপা মির নেশায় পাওয়া, ছুটলো বেগে ফাগুন হাওয়া, মন খেপা মির নেশায় পাওয়া, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে মন খেপা মির তালে নাচে পাগল সাগর নিয়ে, সেই তালে যে পা ফেলে যাই রইতে নারীর তালে নাচে পাগল সাগর নীর, সেই তালে যে পা ফেলে যাই রইতে নারীর জল রে সোজা ফেল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা, জল রে সোজা ফেল রে বোঝা, রেখে দে তোর রাস্তা খোঁজা, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে রাস্তা হয়ে যাবে, রাস্তা তুমি চলো না, রাস্তা তৈরি হয়ে যাবে। দেখো কি চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে। আরে রাস্তা তুমি তৈরি করে নেবে, গানটা ইনস্ট্যান্টলি কিরম চলে এলো তোমার কথার সঙ্গে সঙ্গে, আর কি সুন্দর বাজালো বিশ্বকর্মার মতো একবার, তেমনি খোলে খুব ভালো, খুব ভালো। আমরা চলে যাই বিষয়ে, কিন্তু আমাদের সঙ্গে এক বন্ধু গান শুরু আর মুহূর্তে ছিলেন, আমি জানি না তিনি কি আর এখন আছেন আমাদের সঙ্গে। তখন প্রভাত তরুণশ্রী, আমি ওড়িশার খুব এনার্জি বলছি। হ্যাঁ ওড়িশা থেকে, বলো বলো। প্রথমেই তোমাদেরকে নমস্কার জানাই সবাইকে, এবং অলোক দা এবং অন্যান্য যন্ত্রাণু শিল্পীদের আমার নমস্কার। ভীষণ ভালো লাগছে অলোক দা এসছে আজকে, অলোক দার গান শুনছি, তোমার গান তো আমার সবসময় খুব প্রিয়, তো শুনিও খুব ভালো লাগে। আমি চট করে একটু বিষয়টা নিয়ে একটু বলে নিই, তারপরে আসছি আবার। বিষয়টা নিয়ে যেটা বলা সেটা হলো যে রবীন্দ্রনাথের কবিতা থেকে তো তুমি উদ্ধৃত করছোই, এবং সেখান থেকে অনেকটা পরিষ্কার হচ্ছে, কিন্তু আমি অন্য একটা জায়গা থেকে বলবো। সেটা হলো যে রবীন্দ্রনাথ যে সময়টা নোবেল প্রাইজ পেলেন, ওই ওই পিরিয়ডটা নিয়ে একটু বলতে চাই। ওই পিরিয়ডটা তোমরা সবাই জানো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলো চলছে, তো প্রচন্ড ডেস্ট্রাকশন, লাইফ অ্যান্ড প্রপার্টি হয়েছে, গোটা প্রায় পৃথিবী বিধ্বস্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পৃথিবীর যত সমস্ত মানুষ সবাই অবাক হয়ে ভাবছে যে মানুষ কি করে মানুষের এত ক্ষতি করতে পারে। তো এই সময় রবীন্দ্রনাথ যখন তার ট্যুর গুলো করছে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিজে যখন যাচ্ছেন তার বার্তা নিয়ে, তখন তিনি একটা শান্তির বার্তা নিয়ে আসছেন, সামথিং উইচ ইজ ইউনিক টু দ্য ইস্ট। হ্যাঁ, এটা বারবার WBS তার গীতাঞ্জলি প্রিফেসে বলে গেছে। আর অন্যদিকে যখন সেই রবীন্দ্রনাথই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলোতে যাচ্ছে তার ভিজিট গুলো করতে এবং বিভিন্ন জায়গায় লেকচার দিতে, স্পেশালি চায়নাতে এবং আরো যে কান্ট্রি সেগুলোতে, তখন তিনি নিয়ে আসেন মৈত্রীর বার্তা। হ্যাঁ, এই দুটো যে কথা, এবং এই রবীন্দ্রনাথই যখন ভারতবর্ষে লিখছেন, ভারতবর্ষে যখন তার কলম চলছে, তখন কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন।
অর্থাৎ একজন ব্যক্তি তার যে মেসেজগুলো সেগুলো একজনের এক একটা জায়গায় যখন গিয়ে পৌঁছচ্ছে তখন কিন্তু সেটা অনেক রকম অ্যাঙ্গেলে পুরুষাক্ষ। এখানে আমি একটা কথা তোমাকে বলি, আমার যেটা আমার একটা ব্যক্তিগত, প্রত্যেকটা মানুষ তো যখন রবীন্দ্রনাথকে আমরা পড়ার চেষ্টা করি প্রথমে তো না বুঝে তারপরে একটু একটু করে বোঝার চেষ্টা করি এবং এই বুঝতে বুঝতেই আমাদের জীবনটা শেষ হয়ে যায়। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি এখন যে বয়সে আমি পৌঁছেছি সেই উপলব্ধিতে আমার যেটা মনে হয়েছে, তাকে যদি আমরা তার সৃষ্টিকে যদি তার কবিতাকে যদি আমরা ভাঙতে চাই, আমার নিজের যেটা মনে হচ্ছে, ধরুন ভানুসিংহের পদাবলী যে সময় তিনি লিখছেন সে সময় তিনি বৈষ্ণব পদাবলী দ্বারা অনুপ্রাণিত, প্রেম তার মধ্যে একটা চঞ্চলতা, কিন্তু তারপরে 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, ভারতবর্ষ জেগে উঠল, ভারতবর্ষের মানুষ ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সোচ্চার, সেই সময় কবির লেখা, তারপরেই গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য এই যখন হলো তখন রবীন্দ্রনাথ জগতের মানে পার্থিব জগৎ থেকে দূরে গিয়ে অন্তরাত্মার মধ্যে খোঁজার চেষ্টা করলেন সেই ঈশ্বরকে, সেই জীবন দেবতাকে, যে কখনো রুদ্র, যে কখনো বাঁশি হাতে আসছে, যার আর কোনো সময় সে তলোয়ার হাতে আসছে। তো এই অন্বেষণ কবিকে কিন্তু তার বিভিন্ন পর্যায়ে ভাগ করতে করতে নিয়ে গেছে। অনুষাক্ষ, তুমি যেটা বলেছো একদম বাস্তব, তিনি যেখানে যেটা প্রয়োজন, যেখানে শান্তির বাণী প্রয়োজন সেখানে শান্তির বাণী, যেখানে মৈত্রীর বাণী প্রয়োজন সেখানে মৈত্রীর বাণী তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যাঁ তনুশ্রী ম্যাডাম, গুড মর্নিং। আশিস কল্যাণ দা, হ্যাঁ কল্যাণ সুর বলছি বেহালার থেকে। অনুষ্ঠান তো প্রত্যেক দিন ভালো হয়, আজকেও ভালো হচ্ছে, এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর আপনার সঞ্চালনা সুন্দর হয় এটাও নতুন কিছু নয়। আর আজকে চলমান রবীন্দ্রনাথ, তার আগে আমি একটু অলোকদার সাথে কথা বলে নিই। অলোকদা নমস্কার। হ্যাঁ নমস্কার কল্যাণ, আপনাকে স্বাগতম দা এবং দেবাশিস ভাই প্রত্যেককে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কাছে আমি আসছি, চলমান রবীন্দ্রনাথ সত্যি চলমান, তাই যদি না হতো তাহলে এখনো অব্দি রবীন্দ্রনাথের সিডি বেস্ট সেলার হতো না, এবং রবীন্দ্রনাথের সিডি এখনো বেস্ট সেলার। এবং সত্যি কথা বলতে গেলে এই চলমান রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে রবীন্দ্রসঙ্গে রবীন্দ্রনাথ নিজে বলেছেন যে অযথা আমার গানে তোমরা উচ্চাঙ্গ সঙ্গীত ঢুকিও না। আজকাল একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, হয়তো রবীন্দ্রসঙ্গীত ঠিক মতো গাইতে পারছে না, একটুখানি ক্লাসিক্যাল টাচ ঢুকিয়ে দিল, একটা অন্য কিছু হয়ে গেল। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই দেখবেন সুরে গায়ে লয়ে গায়ে সবই ঠিক আছে কিন্তু ভাব নেই, ভাব না থাকলে তো রবীন্দ্রসঙ্গীত হবে না। সেই জন্যই রবীন্দ্রসঙ্গীত আমাদের এত প্রিয়। আমি তিনটে গানের কথা অলোকদাকে বলি। অলোকদা হ্যাঁ বলুন। মনে হলো যেন পেরিয়ে এলাম অন্তবিহীন পথ, আচ্ছা পথের শেষ কোথায়, আর মনোমর মেঘেরও সঙ্গী। আর একটি গান বলবো, সুচিত্রাদি খুব গাইতেন এই গানটি, এখন কেউ গায়ও না, গানে তব বন্ধন যাক টুটে, এই গানটি সম্ভব হয় একটাও গান করেন, খুব ভালো লাগবে। আপনি আইলে আমরা ফোন করব না এটা হয় না, এটা ভালো লাগে আপনাকে, আপনার মানে এত মানবিকতা, এত আপনার বড় মনের মানুষ আপনি, সেটা তো আপনাকে আপনার সাথে মিট করেই আমি বুঝেছিলাম। নমস্কার নেবেন, ভালো থাকবেন। কল্যাণদা দেখা করার ইচ্ছে রাখলাম। হ্যাঁ কল্যাণের সঙ্গে তো দেখা হয়ে গেছে, আর রতনের আমাদের হয়নি, রতনের রতন চেনে কল্যাণদা জানেন তো, এই পরিষ্কার কথা। আমার মনে হয় এই সঙ্গ যেগুলো আমরা পাচ্ছি এখন, এই যে যারা টেলিকলার, বিশ্বাস করো এই দেবাশিস জানে আমরা জানি, এখন তারা অনুষ্ঠানেও চলে আসছেন, মানে একটা কী যে অমোঘ আকর্ষণ ভগবান জানে, আমরা সকলের সঙ্গে মিলিত হয়েছি, হচ্ছি এখন রেগুলার। আমার খুব ইচ্ছে করে যাদের সঙ্গে আমরা নিয়মিত কথা বলি, হচ্ছি এখন রেগুলার। এই যে মানুষগুলি টেলিফোনের অন্তরালে থাকেন, আমাদের উৎসাহ যোগান, যেচে পড়ে হাত ব্যথা করে করে ফোন করেন, কারণ ফোন, এই যে তানিয়া আমাকে ফোন করছে অনেকক্ষণ থেকে, তানিয়া কালকে গাইবে নজরুলগীতি, ওর কালকে শুনছেন, ও নজরুলের গানে একটা জায়গা নিচ্ছে আস্তে আস্তে, তানিয়া পাল, ও বলছে অলোকদা সকাল থেকে ফোন করে যাচ্ছি, এই তো পাচ্ছি না। এই যে একটা আকাঙ্ক্ষা কি না, ফোনটা করে তার অনুভূতিটা বলবেন, জানাবে রবীন্দ্রনাথ সম্পর্কে তার নিজস্ব অনুভূতি। আমি জানি এখানে আরো অনেক মানুষ ফোন করে যাচ্ছেন, তারা পাচ্ছেন না, তো আপনারা চেষ্টা করুন, আমরাও চেষ্টা করি আপনাদের সঙ্গে কথা বলার। বললাম না আপনার গান হবে, আমরা গানেই যাব এখন। প্রতিবন্ধকতা চলাকে কিন্তু বন্ধ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, না বাবা আমি ক্লাসিক্যাল কিছু ঢোকাচ্ছি না, এগুলো ভেঙে যাওয়ার লক্ষণ, আর আমি ভেঙে গেলে খুব কিম্বুতকি মার দেখতে হবে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই, আমি মার
তাদের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানীর ভরসানি ছিড়া পালে ফুলিয়ে, মা ভৈবানীর ভরসানি ছিড়া পালে ফুলিয়ে, তোমার তোমার ওই পারে যাবে তুরি, ওই পারে যাবে তুরি ছায়া ঘরের ছায়ে, আমি মারের সাগর পাড়ি দেব, তোমার ওই পারে যাবে তুরি ছায়া বটের ছায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। আমি অভয় মনে ছাড়ব তোরে এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়, আমার সেই দেখাবে যে আমার চাই, আমি অভয় মনে ছাড়ব তোরে এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, দিন পুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, আমার দুঃখ দিনের রক্ত কামড় তোমার করুণ পায়ে, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বাই আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব, মারের সাগর পাড়ি দেব। বাহ, আমরা আমার একটা জিনিস মনে হচ্ছিলো যে দেখুন দর্শন ব্যাপারটি তো প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব দর্শন আছে, আমরা প্রত্যেকেই কিন্তু দার্শনিক, কিন্তু এই নিজস্ব দর্শন দিয়ে আমরা যে দার্শনিক হয়ে উঠতে পারবো, যা তার দর্শনেই তিনি দার্শনিক হবেন যার দর্শনকে সারা সমাজ মেনে নেবে, যার মধ্যে সমাজের হিত থাকবে অর্থাৎ সমাজকে ভালো রাখার যে দর্শন সেই দর্শন থাকবে, এবং যার দর্শনের ফলোয়ার সবাই হবে তিনি কিন্তু দার্শনিক হয়ে উঠতে পারেন। আমার দর্শন কিন্তু আমার মতো করে দর্শন, আপনার দর্শন চিন্তাভাবনা আপনার মতো করে, কিন্তু তার সমাজের যদি পক্ষে যায় সমাজ গঠনের পক্ষে তবেই কিন্তু আপনি দার্শনিকের তকমা পেতে পারেন। আমি কথাটা এই কারণেই বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার দাদা বর্ধা দ্বিজেন্দ্রনাথের এই ভাবনার মতো পার্থক্য, দার্শনিক দাদা এবং কবি ভাই। তো